ভগদত্তপুর আরক্ষীর জালত পড়েছে চারিটাক অপহরণকারী। গোয়ালপাড়ার বিভিন্ন স্থানের পর গ্রেপ্তার করা হয়েছে চারি অপহরণকারী। ধৃত মফিদুল হক, রফিকুল হুসেন, শরীফুল ইসলাম, মিজানুর ইসলাম, খালসা ভিটা, ভীমখোজ আর হাজডুবা পশ্চিমপাড়া হাতিমুরার পর গ্রেপ্তার করা হয়েছে চারিটাক অপহরণকারী। 28 সেপ্টেম্বর গুয়াহাটীত সংঘটিত হয়েছিল একটা চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড। গাড়ি চালকক অপহরণ করেছিল চারি অপহরণকারীয়। চালকজনের মুক্তির বিনিময়ত পরিয়ালটক দাবি করেছিল 1 কোটি টাকা। গুয়াহাটির পর বাহন ভাড়া করে মেঘালয়লৈকে লৈ গৈছিল চারি অপহরণকারীয়ে। মেঘালয়ত অমিত কুমার সিনহা নামৰ চালকজনক করেছিল বন্দী। ঘটনা সন্দৰ্ভত চালকগৰাকীৰ পত্নীয়ে দিশপুর থানা দাখিল করেছিল এজাহাৰ। মহানগর আরক্ষী 2 অক্টোবর উদ্ধার করেছিল চালকগৰাকীক। ওয়েস্ট গারো হিলসর পর অমিত কুমার সিনহাক উদ্ধার করেছিল মহানগর আরক্ষী। পুনৰবাৰ জনাইছো, ভগদত্তপুর আরক্ষীর জালত পড়েছে চারিটাক অপহরণকারী। গোয়ালপাড়ার বিভিন্ন স্থানের পর গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী কেইটাক। মফিদুল হক, রফিকুল হুসেন, শরীফুল ইসলাম আর মিজানুল হকক আরক্ষী গ্রেপ্তার করেছে। খালসা ভিটা, ভীমখোজ, হাজডুবা, পশ্চিমপাড়া, হাতিমুরার পর এই চারিটাক অপহরণকারীক আরক্ষী গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্য যে 28 সেপ্টেম্বর গুয়াহাটীত একটা চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড সংঘটিত হয়েছিল। এগারী গাড়ি চালকক অপহরণ করে লৈ গৈছিল এই চারিটাক অপহরণকারীয়ে। চালকজনক মুক্তির বিনিময়ত পরিয়ালটক দাবি করেছিল 1 কোটি টাকা। গুয়াহাটির পর এখন বাহন ভাড়া করে মেঘালয়লৈকে লৈ গৈছিল চারি অপহরণকারীয়ে। মেঘালয়ত অমিত কুমার সিনহা নামৰ চালকজনক বন্দী করেছিল। ঘটনা সন্দৰ্ভত চালকগৰাকীৰ পত্নীয়ে দিশপুর থানাত এজাহাৰ দাখিল করেছিল। মহানগর আরক্ষীয়ে 2 অক্টোবর উদ্ধার করেছিল চালকগৰাকীক। ওয়েস্ট গাৰো হিলসৰ পর অমিত কুমার সিনহাক আরক্ষীয়ে উদ্ধার করেছে। মহানগর আরক্ষীয়ে অমিত কুমার সিনহাক ইতিমধ্যে উদ্ধার করবলে সক্ষম হয়েছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।